नमस्कार बंधुरा, स्मार्ट किचेने सबाई के स्वागत। आजकेर रेसिपी एग मसाला सैंडविच। आशा करछि आजकेर रेसिपिटी आपनादेर भालोई लागबे। रेसिपिटी करते लागबे ब्रेड। आमी एखाने नियेछि स्लाइस ब्राउन ब्रेड। आपनारा चाइले ह्वाइट ब्रेडो निते पारेन। तार साथे लागछे दुटो सिद्ध करा कुचिये रखा डिम, गाजर कुचि, पेयाज कुचि, टमेटो कुचि, आदा पेस्ट, काँचा पाका लंका कुचि, दुटो स्लाइस चीज, सादा तेल, गोलमरिचर गुड़ो, गरम मसलार गुड़ो, चिली फ्लेक्स, ग्रीन चटनी, टमेटो केचाप और लगछे सल्ट। एबार प्रथमे एकटा पैन गरम करे ताते परिमाण मतो तेल दिए दिलाम। तेलटा गरम हो गेले दिए दिलाम प्याज कुची। एबार प्याजटा एकटु भाजते देब। प्याजटा भाजा भाजा हो गेले दिए दिलाम गाजर कुचि, टमाटो कुचि। এবার এগুলোকে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবার একবার ঢাকনা চাপা দিয়ে একটু ভাজতে দিলাম। ভাজা হয়ে এলে ঢাকনাটা খুলে নিয়ে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর আদা পেস্ট আর কুচি রাখা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি বয়েলড এগটা। এবার সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিলাম। এবার গ্যাস থেকে ফ্রাই প্যানটা নামিয়ে ঠান্ডা করে ওতে মাখিয়ে দিচ্ছি গরম মশলাটা। গরম অবস্থায় গরম মশলাটা দিলে গরম মশলার ফ্লেভারটা পাওয়া যায় না। আপনারা গরম অবস্থায় দিলেও দিতে পারেন। এবার দুটো স্লাইস ব্রেডের উপর টমেটো কেচাপ মাখিয়ে নিচ্ছি। গ্রিন চাটনিটাও মাখিয়ে নিচ্ছি। এবার ওর উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, স্লাইস করে রাখা টমেটো আর পেঁয়াজ। তার উপর দিয়ে দিলাম স্লাইস চিজটা। চিজের উপর ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স।
তারপর আবার স্লাইস ব্রেডটা দিয়ে দিলাম। এবার একটা ফ্রাই প্যানে বাটার গলিয়ে নিলাম। আমি এখানে গ্রিলার নিয়েছি, আপনারা এমনি ফ্রাই প্যানেও এটা করতে পারেন। একটা ব্রাশের সাহায্যে পুরোটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। তারপর রেখে দিলাম ব্রেডগুলো। ব্রেডের এক পিট ভালোভাবে সেকা হয়ে গেলে এবার ব্রেডটা উল্টে দিচ্ছি। আবার একটু বাটার দিয়ে ভালোভাবে নিচের দিকটা ভেজে নিচ্ছি। দুটো পিট উল্টে পাল্টে এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার ব্রাশে করে আবার একটু বাটার দিয়ে দিচ্ছি। আবার দেখুন উল্টে দিলাম, দুটো পাশ এইভাবে ভালোভাবে উল্টে নিতে হবে। এইভাবে ফ্রাই প্যান থেকে তুলে কেটে সার্ভ করবেন মশলা এক স্যান্ডউইচ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।